হয়েছে হাসপাতালে, তার কারণে এই হাসপাতালের ইতিহাস একটা আছে। স্ট্রোক হয়ে কোনো রুগী যদি হাসপাতাল যায়, একটা দেখলো ইনজেকশন একটা দিল, তারপর কোনো কথা না, তারপর আর কি না হয় বাঁচে। মানুষের জীবন রক্ষার আন্দোলনের একজন নেতৃত্ব জীবন্ত আছে। আর আপনারা প্রত্যেককে যারা এখানে আছেন সবাইকে অভিনন্দন জানাই। আমি বলবো আমাদের এই বিভাগটি সভাপতি সমর চন্দ্র মহাশয়। একটা ছোট সংবাদ হচ্ছে,